আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা আরেকটা ইম্পর্ট্যান্ট সলিউশন করবো যেটা বাফার দ্রবণ রিলেটেড অঙ্ক এখানে বলা আছে একটি বিকারে ফিফটি এম এল পয়েন্ট ওয়ান মোলার বি ও এইচ খাদ রয়েছে তো এটা কিন্তু স্পেসিফিক কোনো খাদ দ্রবণ না এটা একটা সাংকেতিক খাদ দ্রবণ অপর একটি বিকারে রয়েছে পয়েন্ট ওয়ান মোলার ঘনমাত্রা বিশিষ্ট ওয়ান ফিফটি এম এল এইচ এ এসিড এখানেও এইচ এ অ্যাসিডটা হচ্ছে একটা সাংকেতিক অ্যাসিডের সংকেত তো এইচ এর কে বা বিয়োজন যুবকের মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন দি পাওয়ার মাইনাস ফাইভ যেহেতু এটার বিয়োজন যুবকের মান অনেক কম তা আমরা বুঝতে পারছি এটা একটা দুর্বল প্রকৃতির অ্যাসিড হবে যেটা জলীয় দ্রবণে সম্পূর্ণ আনিত হবে না আংশিক আনিতে হবে তো আমাদের প্রথম প্রশ্নে বলা আছে যে দয়ের দ্রবণকে মিশ্রিত করলে মিশ্রণের পিএইচ কত হবে তো মিশ্রিত করলে প্রথমে এই দুইটা বিকারকের মধ্যে বিক্রিয়া হবে তাহলে আমরা সেই রিয়েকশনটা লিখি আমাদের আছে বিও এইচ দ্রবণ সাথে এইচ এ অ্যাসিড এইচ এ অ্যাসিড সাথে বি ও এইচ তো অ্যাসিড ও খারের বিক্রিয়া কি তৈরি হয় লবণ এবং পানি তৈরি হয় তো আমরা পাবো বি এ লবণ প্লাস পানি এখন এইচ এ ছিল একটা কি দুর্বল প্রকৃতির অ্যাসিড এবং বিও ছিল একটা সবল খার তো সবল খারের আয়তন ছিল ফিফটি মিলিলিটার এবং দুর্বল অ্যাসিডের আয়তন ছিল ওয়ান ফিফটি মিলিলিটার তো যতটুকু খার আছে ঠিক ততটুকু আয়তন বিশিষ্ট অ্যাসিডই কিন্তু বিক্রিয়া করবে তাই এখানে ওয়ান ফিফটি মিলিলিটার অ্যাসিড থাকা সত্ত্বেও সম্পূর্ণ অ্যাসিড বিক্রি অংশগ্রহণ করবে না শুধুমাত্র এখান থেকে ফিফটি মিলিলিটার অ্যাসিড বিক্রি অংশগ্রহণ করবে তাহলে ফিফটি মিলিলিটার এইচ এ অ্যাসিড ফিফটি মিলিলিটার বিওএইচ খারের সাথে বিক্রিয়া করলে ফিফটি মিলিলিটার বিএ লবণ পাওয়া যায় যেটা হচ্ছে দুর্বল অ্যাসিডের লবণ তার সাথে পানি পাওয়া যাবে এখন আমরা এখানে খেয়াল করছি যেহেতু মিশ্রণে অ্যাসি টোটাল মোট অ্যাসিড ছিল ওয়ান ফিফটি এই ওয়ান ফিফটি এম এল অ্যাসিডের মধ্যে ফিফটি এমএল অ্যাসিড বিক্রি অংশগ্রহণ করেছে তাহলে অবশিষ্ট আছে হচ্ছে ওয়ান ফিফটি মাইনাস ফিফটি ইকুয়াল টু হানড্রেড এম এল এইচে অবশিষ্ট আছে তাহলে উক্ত দ্রবণের মিশ্রণে অবশিষ্ট আছে অ্যাসিড আছে ওয়ান ফিফটি আর ওই মিশ্রণের মধ্যে লবণ আছে কত ফিফটি এম দুর্বল অ্যাসিডের লবণ এ উপস্থিত আছে তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে দ্রবণটা তৈরি হয়েছে যে মিশ্রণটা তৈরি হয়েছে এই মিশ্রণের পিএইচ আমাদেরকে নির্ণয় করতে হবে এটা একটা বাফার মিশ্রণ হবে কেন কারণ এখানে দুর্বল অ্যাসিড এবং তার সাথে তার দুর্বল অ্যাসিডের লবণের মিশ্রণকে আমরা বলি বাফার দ্রবণ যেহেতু এখানে দুর্বল অ্যাসিড এবং তার সাথে তার অ্যাসিডের লবণ আছে এ কারণে এটা একটা বাফার দ্রবণ হবে এখন বাফার দ্রবণের পিএস নির্ণয় করার জন্য আমাদেরকে অ্যাসিডের ঘনমাত্রা এবং লবণের ঘনমাত্রা জানা দরকার কিন্তু এখানে কিন্তু যে মানটা দেয়া আছে ঘনমাত্রার এই মানটা আমরা ব্যবহার করতে পারবো না কারণ এখানে মিশ্রিত করার পরে আয়তন বৃদ্ধি পাওয়ায় এখানে ঘনমাত্রা কিন্তু পরিবর্তিত হয়ে গেছে তাই আমরা নতুন ঘনমাত্রা আগে নির্ণয় করব তো এইচ এ এর ঘনমাত্রা এস ওয়ান ইজ ইকুয়াল হবে কি এখানে মিশ্রণে অ্যাসিড ছিল ওয়ান হান্ড্রেড এম এল আয়তন ইন্টু ঘনমাত্রা ছিল কত অ্যাসিডের ঘনমাত্রা ছিল পয়েন্ট ওয়ান এখন মিশ্রণের মোট আয়তন কত ওয়ান ফিফটি ওয়ান ফিফটি এম এল হবে কারণ হান্ড্রেড এম এল অ্যাসিড আছে তার সাথে ফিফটি এম এল লবণ আছে তো হানড্রেড প্লাস ফিফটি ইকুয়াল টু ওয়ান ফিফটি তো ডিভাইডেড বাই ওয়ান ফিফটি করলে আমরা পাচ্ছি হান্ড্রেড ইন্টু পয়েন্ট ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ফিফটি জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন তাহলে এটা হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা তো এখন আমরা নির্ণয় করবো হচ্ছে এই বি এ লবণের ঘনমাত্রা বি এ লবণের ক্ষেত্রে আমরা একই সূত্রে অ্যাপ্লাই করব বি এ এর ঘনমাত্রা এস টু ইজ ইকুয়াল টু হবে কি তো বিয়ে লবণের আয়তন কত ছিল ফিফটি মিলিলিটার এবং আদি ঘনমাত্রা আমরা ধরতে পারি পয়েন্ট ওয়ান মোলার কারণ পয়েন্ট ওয়ান মোলার অ্যাসিড এবং পয়েন্ট ওয়ান মোলার খারের বিক্রে পয়েন্ট ওয়ান মোলার লবণ তৈরি হবে ডিভাইডেড বাই যবনের মোট আয়তন হান্ড্রেড প্লাস ফিফটি ইকোয়াল টু ওয়ান ফিফটি তাহলে ফিফটি ইন্টু পয়েন্ট ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ফিফটি ইজ ইকোয়াল টু জিরো পয়েন্ট তো এখন আমরা এই ঘনমাত্রা দুটো ব্যবহার করে লবণের পিএইচ নির্ণয় করবো আমরা জানি এর সূত্র হচ্ছে পিএইচ ইকুয়াল টু পি এ প্লাস লগ লবণের ঘনমাত্রা ডিভাইডেড বাই অ্যাসিডের ঘনমাত্রা ইজ ইকোয়াল টু এখানে পিকের ভ্যালু সরাসরি দেয়া নেই কে এর মান দেয়া আছে তো পিকে এর ভ্যালু আমরা নির্ণয় করবো মাইনাস লগ কে প্লাস লগ লবণের ঘনমাত্রা ডিভাইডেড বাই অ্যাসিডের ঘনমাত্রা তাই এখন আমরা সবগুলো মান বসিয়ে দেবো তাহলে মাইনাস লগ কে এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ প্লাস লগ লবনের ঘনমাত্রা আমরা পেয়েছি জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি ডিভাইডেড বাই অ্যাসিডের ঘনমাত্রা আমরা পেয়েছি জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন ইজ ইকোয়াল টু তাহলে লগ ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ইজ ইকোয়াল টু হবে মাইনাস ফোর পয়েন্ট সেভেন ফোর তো মাইনাস এবং এই সূত্রে মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে হবে ফোর পয়েন্ট সেভেন ফোর এবং পয়েন্ট জিরো থ্রি থ্রি এই মানটাকে আমরা লক করলে পাচ্ছি মাইনাস পয়েন্ট থ্রি জিরো এইট ধরতে পারি কারণ সেভেনের পরে ফাইভ আছে তাহলে আমরা ভ্যালুটা পাচ্ছি ফোর পয়েন্ট সেভেন ফোর মাইনাস পয়েন্ট থ্রি জিরো এইট ইজ টু ফোর পয়েন্ট ফোর থ্রি টু তাহলে এটাই হচ্ছে নির্ণেয় বাফা দ্রবণের পিএইচ তাহলে আমরা এর আগেও এই টাইপের ম্যাথ সলিউশন করেছিলাম সেখানেও দেখেছি যে আমরা দুইটা দ্রবণকে যখন মিশ্রিত করি তার মধ্যে একটা থাকে সবল খালে আর একটা থাকে দুর্বল অ্যাসিড তখন তাদের বিক্রিয়ায় দুর্বল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডের লবণ তৈরি হয় তো তাদের ঘনমাত্রা নির্ণয় করে আমরা উক্ত বাফার দ্রবণের পিএইচ কিন্তু নির্ণয় করতে পারি এখন আমরা দ্বিতীয় অংশের সমাধান অর্থাৎ ও এইচ দ্রবণের পিএইচ কত হবে সেটা নির্ণয় করব তো আমরা দেখতে পাচ্ছি বি ও এইচ কিন্তু একটা সবল দ্রবণ এবং সবল খার দ্রবণ সম্পূর্ণরূপে বিয়োজিত হয় জলীয় দ্রবণে যে কারণে যতটুকু ঘনমাত্রা দ্রবণ আমি নিব সম্পূর্ণ ঘনমাত্রায় কিন্তু দ্রবণে বিয়োজিত হয়ে যাবে তা আমরা জানি পিএ ফার্স্টে যেহেতু এটা খাদ্রবণ এখানে কিন্তু আমরা সরাসরি পিএইচ নির্ণয় করতে পারবো না এখানে আমরা নির্ণয় করবো পিওএইচ তারপর সেই পিওএইচ এর মান ব্যবহার করে আমরা পিএইচের মান নির্ণয় করবো তো পিওএইচ এর সূত্র হচ্ছে মাইনাস লগ টেন বেস আয়নের ঘনমাত্রা ইজ ইকোয়াল টু মাইনাস লগ টেন বেস এখানে হাইড্রোক্সিলের ঘনমাত্রা আছে জিরো পয়েন্ট ওয়ান কারণ খারের ঘনমাত্রা যত হবে ততই হবে হাইড্রক্সিনের ঘনমাত্রা তাহলে লগ পয়েন্ট ওয়ান ইজ ইকোয়াল টু মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস তাহলে পিওএইচ পাচ্ছি আমরা ওয়ান আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ ইকোয়াল টু চোদ্দো অর্থাৎ পিএইচ এবং পিওএইচের সমষ্টি সবসময় চোদ্দো হয় এটা একটা কনস্ট্যান্ট মান টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা পিএইচ ইজ ইকোয়াল টু ফরটিন মাইনাস পিও এইচ ইজ ইকুয়াল টু ফরটিন মাইনাস পিওএইচের ভ্যালু হচ্ছে ওয়ান টু থার্টিন তাহলে উক্ত খার রোবনের পিএইচ কত থার্টিন অর্থাৎ খাটটা একটা খুবই সবল প্রকৃতির খাট রোবণ তো এই ছিল আজকে আমাদের ম্যাথ সলিউশন আশা করি সবাই বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য